নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব অ্যামোক্সিক্লেভ 625 ট্যাবলেট সম্পর্কে। এটি আমাদের শরীরের ব্যাকটেরিয়াল ইনফেকশন ভালো করে। সর্দি, কাশি, ঠান্ডা লাগা, জ্বর, হাত পা ব্যথা, মাথা ব্যথা, গলায় ব্যথা হলে তা ভালো করে। বুকের সর্দি জমে থাকলে তা বের করে। দাঁতের গোড়ায় ব্যথা, কানে ব্যথা হলে তা ভালো করে। কাটা ঘা ভালো করে। এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো, এর খাওয়ার সঠিক নিয়ম, সাইড ইফেক্ট, দাম, কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, এই অ্যামোক্সিক্লেভ 625 ট্যাবলেটটি একটি খুব ভালো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। এটি অ্যাবট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড মার্কেটিং করে। এই ট্যাবলেটটিতে অ্যামোক্সিসিলিন থাকে 500 mg এবং ক্ল্যাভুলেনিক অ্যাসিড থাকে 125 mg প্রতিটি অ্যামোক্সিক্লেভ 625 ট্যাবলেটে। অ্যামোক্সিসিলিন একটি অ্যান্টিবায়োটিক আর ক্ল্যাভুলেনিক অ্যাসিড অ্যামোক্সিসিলিনকে দ্রুত এবং দীর্ঘ সময় ধরে কাজ করতে সাহায্য করে। এই অ্যামোক্সিক্লেভ 625 ট্যাবলেটটি 10টি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা অ্যামোক্সিক্লেভ 625 ট্যাবলেটের দাম 204.93 টাকা। তো বন্ধুরা, এই অ্যামোক্সিক্লেভ 625 ট্যাবলেটটি আমাদের সর্দি, ঠান্ডা লাগা ভালো করে। সর্দির কারণে আমাদের নাক দিয়ে সর্দি ঝরা, কাশি, গলা ব্যথা, জ্বর, হাত পা ব্যথা, মাথা ব্যথা, গলা খুশখুশে শুকনো কাশি হলে এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। এই অ্যামোক্সিক্লেভ 625 ট্যাবলেটটি খেলে সর্দি, ঠান্ডা লাগা ভালো হয়ে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায়। বুকে কফ বসে গেলে বা বুকে সর্দি জমে গেলে এই ট্যাবলেটটি খেলে বুকে জমে থাকা সর্দি বের করে দেয়। কাটা ঘা ভালো করে। আমাদের শরীরের কোনো জায়গা কেটে গেলে বা ছিঁড়ে গিয়ে ঘা হয়ে গেলে সেই কাটা ঘা ভালো করে। অপারেশনের ঘা ভালো করে। আমাদের দাঁতের গোড়ায় ইনফেকশন হলে, দাঁতের গোড়া ফুলে গেলে, দাঁতের গোড়ায় ব্যথা হলে এই অ্যামোক্সিক্লেভ 625 ট্যাবলেটটি খেলে দাঁতের গোড়ার ইনফেকশন ভালো হয়ে যায় এবং দাঁতের গোড়া ফোলা এবং ব্যথা কমে যায়। আমাদের কানে ইনফেকশন হলে, কানে ব্যথা হলে, কান থেকে রস বের হলে এই ট্যাবলেটটি খেলে ওই ইনফেকশন ভালো হয়ে যায় এবং ব্যথা কমে যায়। আমাদের গলায় ইনফেকশন হলে বা গলায় ঘা হলে তা ভালো করে। তো বন্ধুরা, এগুলি ছিল এর বেনিফিটস। এবার আলোচনা করবো এর সাইড ইফেক্ট সম্পর্কে। এই অ্যামোক্সিক্লেভ 625 ট্যাবলেটটি খেলে আমাদের কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে, যেমন গ্যাস, পেটে ব্যথা, ডায়রিয়া, বমিভাব, দুর্বলতা, মাথা ঘোরা, বমি, অ্যালার্জি, গা চুলকানি, মানসিক ও স্নায়বিক অস্বস্তি, এই সমস্যাগুলি হতে পারে। এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনোরকম সমস্যা হলে এই ট্যাবলেটটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যারা গুরুতর অসুস্থ, যাদের লিভার, হার্ট, কিডনি, হাই ব্লাড প্রেশারের কোনোরকম সমস্যা আছে, গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না। এই ট্যাবলেটটি শিশুদের খাওয়ানো যাবে না, এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে। এই অ্যামোক্সিক্লেভ 625 ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে, ডাক্তারবাবুরা কোনো কোনো রোগীকে সারাদিনে দুটি ট্যাবলেটও খেতে বলেন, সকালে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট। আবার কোনো কোনো রোগীকে সারাদিনে তিনটি ট্যাবলেটও খেতে বলেন, সকালে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট, দুপুরে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট। এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। এই অ্যামোক্সিক্লেভ 625 ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনোরকম ঔষধ ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন। বন্ধুদের সাথে, পরিচিতদের সাথে শেয়ার করুন। এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।